সবার কাছে একটি কথা বলতেছি, আপনারা নামাজ পড়তেছেন, অনেকে নামাজ পড়ে না, সত্য না মিথ্যা? যদি হেদায়ত হওয়ার জন্য আসছেন, একটি ওয়াদা করেন, আমরা আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। তাড়াতাড়ি নামাজ পড়বেন না, রুকু সজদা ঠিক করে নামাজ পড়বেন, আপনাদেরও রুকু সজদা ঠিক হচ্ছে না, সজদার মধ্যে যাইয়া একটু উঠেন না, আবার যান, তো দুইটা সজদার আপনাদের এক সজদা হইয়া গেছে, দুই সজদা হয় নাই, রুকুর থেকে সোজা হন না, রুকু থেকে আবার চলে যান সজদার মধ্যে, হয় কিনা বলেন? ভালো করে রুকু করিয়া সিধা হয়ে যাবেন, তারপর সজদার মধ্যে যাবেন, সজদার মধ্যে যাওয়ার সময় আবার এক সজদা করে আবার সিধা হয়ে যাবেন, তারপর সজদা করবেন। আলাম তারা হইতে নিয়া আলহামদ শরীফ পর্যন্ত সবার এক একটা সূরা সহি আর শুদ্ধ ভাবে আপনাদের হচ্ছে কিনা, কোনোদিন কোনো আলেমের কাছে যাইয়া হুজুর আমি নামাজ পড়তেছি, আমার এই কয়েকটা সূরা আপনার কেরাত মোতাবেক হচ্ছে কিনা, আমি পড়ি আপনি শুনেন, ইমাম সাহেবের কাছে কোনোদিন এই কথাটা বলছেন, আপনাদের প্রথম দরকার আত্তাইয়া দোয়া কুনুত আর কয়েকটা সূরা কেরাত সহি আর শুদ্ধ করা দরকার, ঠিক না বেটি? এগুলা করবেননি, শুধু নামাজ পড়লে হবে না, রব্বাকারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অনেক কারি সাহেবান কেরাআত পড়তেছে, আলাম তারা লিলাফে আরাইতাল্লাযীন ইন্না আ'তাইনা পড়তেছে, কোরআনের প্রত্যেক হরফে হরফে সওয়াব পাওয়া দূরের কথা, প্রত্যেক হরফে হরফে আপনাকে লানত করতেছে, ভুল পড়ার দরুন, প্রত্যেকের ইমাম আছে কিনা না জামাতে পড়ার জন্য বলেন না, মসজিদ আছে কিনা,
এশারের নামাজের পর 5 মিনিট সবাই মসজিদে যাবেন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমাদের কয়েকটা সূরা কারা ঠিক করে দেন, আপনার মুখে মুখে আমরা মুশক করব, আপনি যেভাবে বলেন পড়েন আমরা ঠিক ওইভাবে পড়ব। 5 মিনিট মসজিদে থাকতে পারবেন নি, বলেন না সবাই, 5 মিনিট 5 মিনিট এ মুশক করলে মাস 2 মাস পরে নামাজ হয় মতো কারির দরকার নাই, নামাজটা হয় মতো আপনার আলামতারা আলহামদুলিল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে। কেমন এই কাজটা করবেন না করবেন নি? ফজরের নামাজে যাবেন সবাই, ইমাম সাহেব যদি বসার জন্য বলে বসো বসবেন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমাদেরকে একটা একটা মশালা শিখিয়ে দেন, বেশি না, প্রত্যেক দিন কয়টা? একটা মশালা। অনেক মানুষ বেশিরভাগ নিদজ্জা, দাড়ি নাই, সত্য না মিথ্যা? আজকে হইতে দাড়ি সাটাইবেন না কাটাইবেন না, চারাঙ্গুলের পরিমাণ রাইকা এগুলো কাটতেও পারবেন রাখতেও পারবেন, কিন্তু অতটুকু রাখতে হবে। যারা একেবারে রাখে নাই শেভ করছে, এরা আর একটু একটু দাড়ি রেখেছে, খসখসি খসখসি দাড়ি, এরা দুইটা এক সমান। আর কিছু সংখ্যক মানুষ বোধ হয় এখানেও থাকতে পারে, আমাদেরকে আপনাদেরকে ওয়াহাবি 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 বলে কিনা, আমরা নামাজে দরুদ পড়ি কিনা, বাইআত হইলে দরুদ শিখাই কিনা, আমরা যে দরুদ পড়ি না বলে এইটা মিথ্যা কথা। দরুদ শরীফ পড়ে না এটা তো বলতে পারবে না, হ্যাঁ একথা বলতে পারবে ওয়াজের শেষ ভাগে, ইয়া নবী সালাম আলাইকা বলেন, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এটা আমরা করি না। ওরস অগারা আছে, ওরস বলতে কিছু নাই, এখন ওরস 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 গরু মহিষ যাবে হইতেছে হাজার হাজার, এই ওরসের গোস্ত খাবেন না, ওরসের গোস্ত গায়রুল্লাহর জন্য এটা মান্যত করছে, এই গোস্ত খাওয়া নিষেধ নিষেধ নিষেধ। কিছু মানুষ আমাদেরকে বলে আমরা মোশরেক, কেন আমরা 4 ইমামের তকলিদ করি,
যদি আমরা মুশরিক হই চার ইমামের তকলিদ কইরা, তোমরাও মুশরিক। এই হাদিস সহিহ, ইয়াদ রাখবেন, এই হাদিস সহিহ না। আল্লাহ বলছে, রসুল বলছে, বলেনি কে বলছে? ইমাম বুখারী বলছে, বলেন। ইমাম মুসলিম বলছে, ইমাম আবু দাউদ বলছে, ইমাম তিরমিজি বলছে। তো আমরা একজন ইমামের তকলিদ করে যদি মুশরিক হই, তোমরা বুখারি মুসলিম একজন এদের তকলিদ কইরা, তোমরাও তো মুশরিক। আর কিছু কিছু মানুষ ওই ইংরেজি শিক্ষিত ছোট্ট ছোট্ট রেসালা একটা একটা নিয়া, দুটা দুটা নিয়া রাত্রে 9টা 10টা বাজে কোন শিক্ষিত মানুষের কাছে যাইয়া বলে, হুজুর দেখেন হ্যাটা দাড়িওয়ালা, পটিয়াওয়ালা, জিরিওয়ালা এখানে মৌলিক তাফাজ্জল সাহেবের মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসাওয়ালা নামাজ পড়তেছে, নামাজ হচ্ছে না। দেখো হাদিসের মধ্যে আছে, বুখারি শরীফের হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ব্যতীত। বলো, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। এরা মুক্তাদিরকে বলে সুরে কারা ফাতিহা না পড়ার জন্য। দেখো হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস বাইর করে বলবে এদেরকে, এদের একজনের নামাজও হইতেছে না। কেননা আমাদের নজদিক মুক্তদি, আমরা বলি এদেরকে সূরা ফাতিহা পড়বেন না। এই হুজুর ওই স্কুলের ছেলে, এই হুজুরকে বলতেছি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা কার জন্য? মুনফরিদ একা একা তনে তনহা নামাজ পড়নেওয়ালা কিছু মানুষ আছে না? আরে বলেন না, ওই হাদিস মুনফরিদের জন্য। ফকরাতুল ইমামে লাহু কারাআতুন, মুক্তদের জন্য ইমামের কেরাত মুক্তদির কেরাত হয়ে যাবে। আদুন শাগুফুন ইলা রাব্বিহি আহাব্বা রিদাহু আহাব্বা লিকা।